টলিউডের একরত্তি তারকার জন্মদিন বলে কথা, চর্চা তো হবেই। কিভাবে পালন হচ্ছে তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর ছেলের এক এ পায়ের উপলক্ষ? ইউহানের মাসি দেবশ্রী গঙ্গোপাধ্যায় আনন্দবাজার অনলাইনকে জানিয়েছেন, খুবই ছিমছাম করে পালিত হবে ইউহানের জন্মদিন। রাজ আর শুভশ্রীর ইস্কন থেকে কয়েকজন প্রভুকে ডেকেছেন, তারাই থাকছেন ইউহানের জন্মদিনে। পুষ্পাভিষেক হবে, অর্থাৎ কৃষ্ণ ঠাকুরকে ফুল দিয়ে স্নান করানো হবে। দেবশ্রীর ছেলে অনিশ দীর্ঘদিন ধরে ইস্কনের সঙ্গে যুক্ত, ভাই ইউহানের জন্মদিনে তাই সে সবের দায়িত্ব তিনি নিয়েছেন। ইউহানের জন্মদিনে কীর্তন হবে বলেও জানালেন দেবশ্রী, যদিও এক বছরে পা দেওয়ার আগে থেকেই বড় হওয়ার সমস্ত স্বাদ সে পেয়ে গিয়েছিল। কখনো বাবার কোলে বসে গাড়ি চালিয়েছে, কখনো বা বাবার প্রথম বাইকে হাতেখড়ি হয়েছে। ছেলের বিভিন্ন অভিব্যক্তি, একটু একটু বেড়ে ওঠার মুহূর্ত, খেলাধুলা করার ঝলক অনুরাগীদের সামনে, সেই সব পেশ করার ক্ষেত্রে কোনো দিন কার্পণ্য করেননি বাবা মা। এখন থেকেই ক্যামেরায় চিনে ফেলেছে ছোট্ট ইউহান। অনেকে ধারণা, খুব তাড়াতাড়ি বড় পর্দার সামনে বা পিছনে আবির্ভাব হবে তার। রবিবার সকাল থেকে মরিয়া ইউহানের ভক্তরা। তার জন্মদিন কিভাবে কাটল তা জানার জন্য রাজশ্রীর ইনস্টাগ্রামে চোখ রাখতে হচ্ছে সর্বক্ষণ।